রাজনীতির পাঠশালার পাঠপর্বে আপনাকে স্বাগতম। আমাদের পাঠপর্বে আজ থাকছে প্রীতিলতার শেষ বিবৃতি। প্রীতিলতার শেষ বিবৃতি। প্রীতিলতা ওয়াদ্দেদার 1911 সালের 5 মে চট্টগ্রামের পটিয়ায় থলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। জগবন্ধু ওয়াদ্দেদার ও প্রতিভা দেবীর 6 সন্তানের মধ্যে প্রীতিলতা ছিলেন দ্বিতীয়। চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির হেড কেরানি জগবন্ধু ওয়াদ্দেদার নগরের আসকার দীঘির দক্ষিণ পশ্চিম পাড়ে মাটির দোতলা বাড়ি করেছিলেন। সেখানেই কৈশোর কাটে তার। অন্তর্মুখী স্বভাবের প্রীতিলতা 1918 সালে ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তার সহপাঠী ছিলেন আরেক বিপ্লবী কল্পনা দত্ত। ভালো ফলাফলের জন্য প্রীতিলতা শিক্ষকদের স্নেহভাজন ছিলেন। তাদেরই একজন ছিলেন ইতিহাসের শিক্ষিকা উষাদি। তিনি ছাত্রীদের শোনাতেন দেশের শোষিত বঞ্চিত মানুষজনের কথা। এর মধ্যে 1923 সালের 13 ডিসেম্বর চট্টগ্রামের টাইগার পাস মোড়ে ঘটে এক ছিনতাইয়ের ঘটনা। রেলওয়ের কর্মচারীদের বেতনের 17,000 টাকা ছিনিয়ে নেন সূর্য সেনের বিপ্লবী দলের সদস্যরা। এই ঘটনার পরপর মাস্টারদা সূর্য সেন ও তার সহযোগী অম্বিকা চক্রবর্তী গ্রেপ্তার হন পুলিশের হাতে। খাস্তগীর স্কুলের ছাত্রীদের কাছে এই বিপ্লবীরা ছিলেন স্বদেশী ডাকাত। শিক্ষিকা উষা সেই ভুল ভাঙালেন। ছাত্রীদের মুখে ডাকাত কথাটা শুনে উষা বলেছিলেন, ডাকাত নন, শুধু স্বদেশী, দেশকে ওরা ভালোবাসেন, তাই ইংরেজরা ওদের ডাকাত বলে জানে। কয়েকদিন পর সে শিক্ষিকাই কয়েকজন ছাত্রীকে পড়তে দিলেন ঝাঁসির রানী বইটি। সেই বই পড়ার অভিজ্ঞতা নিয়ে প্রীতিলতার সহপাঠী কল্পনা দত্ত স্মৃতিকথায় লিখেছিলেন, কোনো কোনো সময় আমরা স্বপ্ন দেখতাম বড় বিজ্ঞানী হব। সেই সময়ে ঝাঁসির রানী আমাদের চেতনাকে উদ্দীপ্ত করে। নিজেদের আমরা অকুতোভয় বিপ্লবী হিসেবে দেখা শুরু করলাম। 1924 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে সারা ভারত উপমহাদেশে। এর পরিপ্রেক্ষিতে বঙ্গীয় প্রাদেশিক পরিষদে ব্রিটিশ সরকার 1 নম্বর বেঙ্গল অর্ডিন্যান্স নামের এক জরুরি আইন পাশ করে। এই আইনের উদ্দেশ্য ছিল রাজনৈতিক কার্যকলাপের জন্য সন্দেহভাজন ব্যক্তিদের বিনা বিচারে আটক রাখা। এই কালাকানুনের কারণে বিপ্লবীরা বাড়িতে বই রাখতেও ভয় পেতেন। মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী দল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্য পূর্ণেন্দু দস্তিদার নিরাপদ ভেবে এসব নিষিদ্ধ বই এনে রাখতেন তার বোন প্রীতিলতার কাছে। প্রীতিলতা কৌতূহল মেটাতে গিয়েই লুকিয়ে লুকিয়ে পড়ে ফেলেন দেশের কথা, বাঘা যতীন, ক্ষুদিরাম আর কানাইলাল নামের বইগুলো। এর মধ্যে সবচেয়ে আগুন ছড়ানো বইটি ছিল দেশের কথা। অবাঙালি, মারাঠি ব্রাহ্মণ, সখারাম, গণেশ, দেউস্কর বাংলা ভাষা শিখে এই বই লেখেন। বহু সরকারি দলিল ঘেঁটে তিনি দেখিয়েছিলেন ইংরেজ শাসকেরা কিভাবে উপনিবেশ প্রতিষ্ঠা করে ভারতকে লুণ্ঠন করছে। 1928 সালের কয়েকটি বিষয়ে লেটার মার্ক পেয়ে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করে ঢাকা ইডেন কলেজে আইএ পড়তে যান প্রীতিলতা। দেশের কথার মতো নানা বই পড়ে ভেতরে তখন আগুন জ্বলছিল, তাই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিছু একটা করতে যোগ দেন দীপালী সংঘ নামের একটি সংগঠনে। লীলা নাগের নেতৃত্বে এই সংগঠনটি নারী শিক্ষা প্রসারের আড়ালে স্বাধীনতার জন্য গোপন তৎপরতা চালাত। এ বিষয়ে পরবর্তীকালে তিনি লিখেছিলেন, আইএ পড়ার জন্য ঢাকায় 2 বছর থাকার সময় আমি নিজেকে মহান মাস্টারদার একজন উপযুক্ত কমরেড হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়েছি। বোঝা যায় সূর্য সেনের বিপ্লবী দলে যোগ দেওয়ার ইচ্ছেটা ক্রমশ দানা বেঁধে উঠছিল প্রীতিলতার মধ্যে। 1929 সালের মে মাসে চট্টগ্রামে ভারতীয় কংগ্রেসের সম্মেলনের সময় সে উদ্দেশ্য নিয়ে কল্পনা দত্তের সঙ্গে হাজিরও হয়েছিলেন তিনি, কিন্তু সেবার বিফল হয়ে ফিরে যেতে হয় তাদের। 1983 সালের 19 এপ্রিল আইএ পরীক্ষা দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম ফিরে আসেন প্রীতিলতা। আগের দিন রাতেই চট্টগ্রামে বিপ্লবীদের দীর্ঘ পরিকল্পিত আক্রমণে
ধ্বংস হয়ে গেছে অস্ত্রাগার, পুলিশ লাইন, টেলিফোন অফিস ও রেল লাইন। ঘটে গেছে ভারতবর্ষের ইংরেজ শাসনামলের অন্যতম তোলপাড় করা ঘটনা চট্টগ্রাম যুব বিদ্রোহ। নিজের শহরে এমন ঘটনা ঘটলেও তিনি এর অংশ হতে পারেননি, এই আক্ষেপ পোড়াচ্ছিল প্রীতিলতাকে। আর আক্ষেপ নিয়েই আইএ পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়ে কলকাতায় বেথুন কলেজে পড়তে যান তিনি। বিপ্লবী দলে যোগ দিতে না পারলেও দেশের জন্য জীবন উৎসর্গ করতে এ সময় মরিয়া হয়ে উঠেছিলেন। সংকল্পে অটল থাকলেও হতাশা এসে হানাও দিত মাঝে মধ্যে। আর তখন হোস্টেলের ছাদে উঠে বাঁশি বাজাতেন এক মনে। এলোমেলো সে দিনগুলোতেই তার সঙ্গে দেখা হয়েছিল রামকৃষ্ণ বিশ্বাসের। কলকাতার আলিপুর জেলে তখন ফাঁসির জন্য দিন গুনছিলেন সূর্য সেনের সহযোগী বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ টিজে ক্রেককে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালিয়ে তিনি ও কালীপদ চক্রবর্তী ভুলবশত চাঁদপুরের এসডিও তারিণী মুখার্জিকে হত্যা করেছিলেন। এ ঘটনার পর গ্রেপ্তার হন দুজনই। কালীপদ চক্রবর্তীর নির্বাসন এবং রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির সাজা হয়। প্রীতিলতা আলিপুর জেলে গিয়ে বোন পরিচয় দিয়ে একেবারে অচেনা রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে দেখা করেন। বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন রামকৃষ্ণ মৃত্যুর জন্য অসম্ভব প্রশান্তির সঙ্গেই অপেক্ষা করছেন। 1931 সালের 4 আগস্ট রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির আগ পর্যন্ত বেশ কয়েকবার দেখা হয়েছিল তাদের। এ ঘটনার পর প্রীতিলতা যেন একটাই স্থির লক্ষ্যের দিকে ছুটে চলছিলেন, আর সেই লক্ষ্যবিন্দুটা ছিল দেশের জন্য আত্মোৎসর্গ। 1932 সালে ডিস্টিংশন নিয়ে তিনি বিএ পাশ করে চট্টগ্রাম ফিরে পরিবারের প্রয়োজনে অপর্ণাচরণ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদে চাকরিও নিলেন। মন থেকে তখন সমাজ সংসার সবই লোপ পেয়েছে। রামকৃষ্ণের উজ্জ্বল মুখখানাই কেবল সত্যি মনে হতে লাগলো তার কাছে। চট্টগ্রাম যুব বিদ্রোহে অনেক বিপ্লবী মারা গেছেন ততদিনে, অনেকে জেলে, আর আত্মগোপনে থাকা সূর্য সেন সহ কয়েকজনের মাথার দামও ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। এমন কোণঠাসা অবস্থায়ও বিপ্লবীরা লড়াই জারি রেখেছিলেন। এই সময় আত্মগোপনে থাকা নির্মল সেনের সঙ্গে দেখা করে প্রীতিলতা তার দীর্ঘ প্রতীক্ষার কথা জানালেন। নির্মল সেন বুঝতে পারলেন টলানো যাবে না এই মেয়েকে। 1932 সালের 12 জুন তুমুল ঝড় বৃষ্টির দিনে মাস্টারদার পাঠানো এক লোক প্রীতিলতাকে চট্টগ্রামের এক বাড়িতে নিয়ে আসেন। সাবিত্রী দেবী নামের এক নারীর ওই বাড়িতে মাস্টারদা ও নির্মল সেন ছাড়াও ছিলেন তরুণ বিপ্লবী অপূর্ণ সেন। কিন্তু বিপ্লবী জীবনের শুরুতে কি অপেক্ষা করছে তা জানতেন না প্রীতিলতা, টের পেলেন এর পর দিন। বিপ্লবীদের অবস্থানের খবর জেনে 13 জুন সন্ধ্যায় ক্যাপ্টেন ক্যামেরনের নেতৃত্বে পুলিশ অভিযান চালায় ওই বাড়িতে। অভিযানে নির্মল সেনের গুলিতে ক্যাপ্টেন ক্যামেরন মারা গেলেও পাল্টা গুলিতে তিনি নিজেও নিহত হন। মারা যান বিপ্লবী অপূর্ব সেনও। তবে পালিয়ে যেতে সক্ষম হন প্রীতিলতা ও সূর্য সেন। এই ঘটনার পর ওই বাড়িতে বিভিন্ন সময়ে একাধিক তল্লাশিতে প্রীতিলতার ছবি পাওয়া যায়। চট্টগ্রামের বাড়িতে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হন তিনি। বুঝতে পারেন জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে তাকে। জুলাই মাসে গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করেন তিনি। নির্মল সেন ও অপূর্ব সেনের মৃত্যুর পর পাল্টা আঘাত হানার প্রয়োজন ছিল যেন, আর সূর্য সেন সেটাই করেন। 24 সেপ্টেম্বর পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাবে হামলার পরিকল্পনা নিলেন। হামলার দায়িত্বভার তিনি দিতে চেয়েছিলেন কল্পনা দত্তকে। কিন্তু ঘটনার 1 সপ্তাহ আগে কল্পনা দত্ত গ্রেপ্তার হলে দায়িত্ব চাপে প্রীতিলতার কাঁধে। হামলার দিন নিজ হাতে সূর্য সেন প্রীতিলতাকে সামরিক পোশাক পরিয়ে দিয়েছিলেন। সেদিন ছিল শনিবার। প্রায় 40 জন মানুষ তখন ক্লাব ঘরে অবস্থান করছিল। 3 ভাগে বিভক্ত হয়ে আগ্নেয়াস্ত্র হাতে বিপ্লবীরা ক্লাব আক্রমণ শুরু করেন। রাত তখন 10টা নাগাদ। প্রীতিলতার পরনে ছিল খাকি শার্ট, ধুতি, মাথায় পাগড়ি ও কোমরে চামড়ার কটিবদ্ধ রিভলভার। অভিযানের শেষ দিকে হঠাৎ একজন গুর্খা অফিসারের ছোড়া গুলিতে প্রীতিলতা মাটিতে লুটিয়ে পড়েন। নির্দেশ অনুযায়ী ধরা না দিতে মুখে পড়ে দেন পটাশিয়াম সায়ানাইড। পুলিশের রিপোর্ট অনুযায়ী সেদিনের আক্রমণে মিসেস সুলিভান নামের এক ইংরেজ নারী নিহত হন এবং 4 জন পুরুষ ও 7 জন নারী আহত হন।
ওই দিন প্রীতিলতার পোস্টমর্টেম করার সময় তার সামরিক পোশাকের মধ্যে নিজ হাতে লেখা একটি বিবৃতি বের হয়ে আসে। অত্যন্ত যত্নে তিনি এটিকে অন্য একটি কাগজে মুড়ে পোশাকের ভিতরে রেখেছিলেন। বেশ বড়সড় একটি বিবৃতি এটি। বেশ ভেবেচিন্তেই তিনি বিবৃতিটি লিখেছিলেন। দেখিয়েছিলেন তিনি এটি সূর্যসেনকে। সূর্যসেন পড়ে অনুমোদন ও দিয়েছিলেন। এই বিবৃতিটি পড়লেই বোঝা যায় যে প্রীতিলতা জানতেন এই আক্রমণের পরে তার জীবিত ফিরে আসার সম্ভাবনা খুবই কম। সে কারণেই শেষ লাইনে তিনি লিখেছিলেন, এই আশা লইয়াই আমি আজ আত্মদানে অগ্রসর হইলাম। বিবৃতিটি সরকারি পক্ষ আদালতে হাজির করেছিল। পুরো বিবৃতিটি এরকম, আমি বিধিপূর্বক ঘোষণা করিতেছি যে প্রতিষ্ঠান উচ্চ আদর্শে অনুপ্রাণিত হইয়া অত্যাচারের স্বার্থ সাধনে নিয়োজিত সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের উচ্ছেদ সাধন করিয়া আমার মাতৃভূমি ভারতবর্ষে গণতান্ত্রিক শাসন প্রবর্তন করিতে ইচ্ছুক। আমি সেই ভারতীয় রিপাবলিকান আর্মির চট্টগ্রাম শাখার একজন সদস্য। এই বিখ্যাত চট্টগ্রাম শাখা দেশের যুবকদের দেশপ্রেমের নবচেতনায় উদ্বুদ্ধ করিয়াছে। স্মরণীয় 1930-এর 18 এপ্রিল এবং উহার পরবর্তী পবিত্র জালালাবাদ ও পরে কালারপুল, ফেনী, ঢাকা, কুমিল্লা, চন্দননগর ও ধলঘাটের বিরচিত কার্যসমূহই ভারতীয় মুক্তিকামী বিদ্রোহীদের মনে এক নতুন প্রেরণা জাগাইয়া তুলিয়াছে। আমি এইরূপ গৌরবমণ্ডিত একটি সংঘের সদস্যা হইতে পারিয়া নিজেকে সৌভাগ্যবতী অনুভব করিতেছি। আমরা দেশের মুক্তির জন্য এই সশস্ত্র যুদ্ধ করিতেছি। অদ্যকার পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ স্বাধীনতা যুদ্ধের একটি অংশ। ব্রিটিশরা জোরপূর্বক আমাদের স্বাধীনতা ছিনাইয়া লইয়াছে। ভারতের কোটি কোটি নরনারীর রক্ত শোষণ করিয়া তাহারা দেশে নিদারুণ দুর্দশার সৃষ্টি করিয়াছে। তাহারাই আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ধ্বংসের এবং সকল অধঃপতনের একমাত্র কারণ। সুতরাং তাহারাই আমাদের একমাত্র অন্তরায়। যদিও মানুষের জীবন সংহার করা অন্যায়, তবু বাধ্য হইয়া বড় বড় সরকারি কর্মচারীর ও ইংরেজদের জীবন সংহার করিতে আমরা অস্ত্র ধারণ করিয়াছি। মুক্তিপথের যে কোনো বাধা বা অন্তরায় যে কোনো উপায়ে দূর করার জন্য আমরা সংগ্রাম করিতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের দলের মহামান্য ও পূজনীয় নেতা মাস্টার দা অদ্যকার এই সশস্ত্র অভিযানে যোগ দিবার জন্য যখন আমাকে ডাক দিলেন, তখন আমি নিজেকে যথেষ্ট সৌভাগ্যবতী মনে করিয়াছিলাম। মনে হইল এতদিনে আমার বহু প্রত্যাশিত অবিষ্ট সিদ্ধ হইল এবং সম্পূর্ণ দায়িত্ব লইয়া আমি এই কর্তব্যভার গ্রহণ করিলাম। এই উন্নত ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্ব যখন আমার মতো একটি মেয়েকে এই গুরুভার অর্পণ করেন, তখন এতগুলো কর্মঠ ও যোগ্যতর ভাইয়েরা বর্তমান থাকিতে থাকিতে অভিযানে নেতৃত্বের ব্যাপার একজন ভগিনীর উপর কেন ন্যস্ত হইবে এই বলিয়া আমি আপত্তি জানাইলাম এবং একজন সাধারণ কর্মী হিসেবে ওই কাজে যাইতে চাহিলাম। কিন্তু আমি পরে পূজ্য নেতার আদেশ চিরধার্য করিয়া লইলাম। আমি মনে করি যে আমি দেশবাসীর নিকট আমার কাজের কৈফিয়ত দিতে বাধ্য। দুর্ভাগ্যবশত এখনো হয়তো আমার প্রিয় দেশবাসীর মধ্যে এমনও অনেকে আছেন যাহারা বলিবেন যে ভারতীয় নারীত্বের ঊর্ধ্বতন আদর্শে লালিত একটি নারী কি করিয়া নরহত্যার মতো এই ভীষণ হিংস্র কাজে লিপ্ত হইল। দেশের মুক্তি সংগ্রামে নারী ও পুরুষের পার্থক্য আমাকে ব্যথিত করিয়াছিল। যদি আমাদের ভাইয়েরা মাতৃভূমির জন্য যুদ্ধে অবতীর্ণ হইতে পারে, আমরা ভগিনীরা কেন উহা পারিব না? ইতিহাসে অনেক উদাহরণ আছে। রাজপুত রমণীরা অসীম সাহসের সহিত রণাঙ্গনে যুদ্ধ করিতেন এবং স্বদেশের স্বাধীনতা ও নারীত্বের মর্যাদা রক্ষার জন্য তাহারা শত্রুর প্রাণ সংহার করিতে কিছুমাত্র দ্বিধা করিতেন না। ইতিহাসের পৃষ্ঠা এইরূপ কত নারীর বীরত্ব গাথায় পূর্ণ। তবে কেন আমরা আজিকার ভারতীয় নারীরা বিদেশির দাসত্ব শৃঙ্খল হইতে নিজের দেশকে পুনরুদ্ধার করিবার জন্য এই মহান যুদ্ধে যোগদান করিব না? যদি বোনেরা ভাইদের সঙ্গে কংগ্রেসের সত্যাগ্রহ আন্দোলনে যোগ দিতে পারে, তবে সশস্ত্র বিদ্রোহে যোগদানে তাহাদের বাধা কি? সশস্ত্র বিদ্রোহে অন্য দেশের বহু নারী যোগদান করিয়াছে, তবে কেন ভারতীয় নারীরা বিপ্লবের এই পন্থাকে অন্যায় বলিয়া মনে করিবে?
নারীরা আজ কঠোর সংকল্প নিয়েছে যে আমার দেশের ভগিনীরা আজ নিজেকে দুর্বল মনে করিবেন না। সশস্ত্র ভারতীয় নারী সহস্র বিপদ ও বাধাকে চূর্ণ করিয়া এই বিদ্রোহ ও সশস্ত্র মুক্তি আন্দোলনে যোগদান করিবেন এবং তাহার জন্য নিজেকে তৈয়ার করিবেন, এই আশা লইয়াই আমি আজ আত্মদানে অগ্রসর হইলাম। প্রীতিলতা ওয়াদ্দেদার। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজনীতির পাঠশালার সঙ্গেই থাকুন। আমাদের পাঠ পর্ব নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টের ঘরে লিখুন। যদি কোনো বই বা প্রবন্ধ পাঠের অনুরোধ থাকে সেটাও জানাতে পারেন। আমাদের পাঠ পর্বের নিয়মিত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের অনুপ্রাণিত করে।